Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Deepa. Happy birthday to you. So, Eta, Kothagapur Bhutarada Station is Shokol, Ponibare, Shodosho de Jono. Thank you so much, Jodi Ami Papte Parini Apnara Kibhabe Janlen. So, comment section of Hotat Teklam, Barder, Ato wish as আপনার আশীর্বাদ আপনাদের শুভকামনা তো আমার সব সময় দরকারি কারণ চলার পথে মানুষের ওয়েল উইশ আশীর্বাদ যদি আমাদের মানে জীবনে সংযুক্ত হয়ে যায় না আমাদের পথ চলাটা হয়তো অনেক সহজ হয়ে যায় তো আজকে আমি কি গিফট পেয়েছি বলবো আমার গিফট হলো আমার ব্যাক কভারটা কোথায় আমার হাজবেন্ড খুব সুন্দর একটা ব্যাক কভার দিয়েছে যেখানে পিছনে শুধু মানে আমি আছি and একটা স্মার্ট ওয়াচ আমার স্মার্ট ওয়াচ ছিল না খুব ইচ্ছে ছিল অনেক দিনে তো আমাকে আজকে একটা স্মার্ট ওয়াচ গিফট করেছে আমার পুচকি মেটা আমাকে গিফট করেছে এই ব্যাগ and আমার মা যখন ছোট ছিলাম 10 টাকা 50 টাকা 100 টাকা এখন তো বড় হয়ে গেছি অ্যামাউন্ট আরো বেড়ে গেছে বলেছে যে তুই তোর যেটা ইচ্ছে সেটা নিয়ে নিস তো মা কিন্তু আমাকে টাকা দিয়েছে তো মা অনেক বছর পর আমার মায়ের সঙ্গে আমি আমার জন্মদিনটা সেলিব্রেট করতে পেরেছি সকালবেলা চলে গেছিলাম কালীঘাট মানে আমার মায়ের সঙ্গে চলে গেছিলাম জগতের মায়ের সঙ্গে দেখা করতে কারণ আমার মনে হয় জন্মদিনটা মাদের ছাড়া তো পসিবলই না ওদের জন্যই তো আমরা আর আমি কিন্তু আমার জন্মদিনে কোনোদিনও ক্যান্ডেল ফু দিয়ে নিভাই না বা আমাদের মানে না রাজের মানে আমার হাজব্যান্ড বা মেয়ের কারণ আমি যেটা আমাদের ট্র্যাডিশন বিলিভ করে না আমরা কিন্তু নিভানোতে বিলিভ করি না আমরা প্রদীপ জ্বালিয়ে প্রে করি ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হয় সবার বার্থডেতে মানে জ্বালানো হয় প্রদীপ জ্বালানো হয় ক্যান্ডেল জ্বালানো হয় তাই ফু দিয়ে আমরা কিন্তু নিভাই না আর এসছি একটা ছোট গল্প শুনিয়ে যায় তো ভূতের গল্পটা শোনাবো না জন্মদিন তো ঠাকুরের ব্লেসিং সবসময় চাই বলুন তো নারায়ণের একটা ঘটনা শোনাচ্ছি আমার ঠাকুর মশাই মানে এই কলকাতায় এসে যে ঠাকুর মশাই আমাদের পুজো করেন বা আমার জায়ের পুজো করেন ওনার থ্রুতেই আমার পরিচয় তো নারায়ণ শিলা নিয়ে আসেন তো এবারেও আমার যখন ঘরে নারায়ণ পূজা হয় জাস্ট পূর্ণিমাতে যে সামান শুরু হলো পূর্ণিমাতে আমার ঘরে পুজো ছিল তো উনি নারায়ণ শিলা নিয়ে এসেছেন নারায়ণ শিলার গল্প করছেন মানে জানো এই নারায়ণ শিলাটা মানে তখন তো উনি মানে পুরোহিত করতেন না ওনার বাবা করতেন তো নারায়ণ শিলা রাখা তো খুব চারটে কানে কথা না অনেক রিচুয়ালস থাকে অনেক রকমের ইয়ে থাকে মানে ট্রেডিশনস থাকে মানে ওনাকে স্নান করাতে হয় প্রতিদিন সেবা করতে হয় তো ওনার বাবা যেহেতু ওনার ছেলে ছোট ছিলেন অ্যান্ড এইসব পারবেন ওনার বাবা কিন্তু একজনকে নারায়ণ শিলা দিয়ে দিয়েছেন বললেন যে আমার ছেলে যখন মানে বলবে যে তুমি রিটার্ন দিয়ে দাও তখন কিন্তু দিয়ে দিও তো ছেলে তো আস্তে আস্তে বড় হলেন মানে পুরোহিত মশাইয়ের কথা বলছি উনি আস্তে আস্তে বড় হলেন বড় হওয়ার পর উনি মানে আস্তে আস্তে পুরোহিত উনি স্কুলে টিচিংও করতেন উনি কিন্তু টিচার অ্যাজ এ টিচার উনি ওনার প্রফেশন তো ক্যারি অন করছিলেন সঙ্গে পুরোহিত করছিলেন তখন হঠাৎ উনি স্বপ্নে নির্দেশ পেলেন যে আমি অমুক বাড়িতে আছি আমাকে নিয়ে আয় তো উনি প্রথমে এতটা গুরুত্ব দেননি তার দুদিন পরে ওই লোকটাই মানে ওনার বাবা যে লোকটাকে দিয়েছেন না উনি স্বপ্নদেশ পেয়েছেন যে আমাকে দিয়ে আয় তো নারায়ণ শিলাটা তো ব্ল্যাক থাকে কিন্তু ভদ্রলোক যখন নিয়ে এসছেন না দেখে নারায়ণ শিলাটা পুরো সাদা তো পুরোহিত মশাই বলছে এটা তো আমাদের নারায়ণ শিলা না বাবা যেটা পুজো করতেন এটা না ওটা তো কত কালো ছিল তখন করজোড়ে ওনাকে বলছে আমাকে ক্ষমা করে দিও তোমার বাবা মানে উনি প্রতি মাসে নারায়ণ বাবদ কিছু মূল্য ওই ওনার বন্ধুকে দিতেন এবং পরবর্তীকালে ওনার বাবার মৃত্যুর পর ঠাকুরমশাই মানে আমার যে পুরোহিত উনি কিন্তু একটা কিছু মূল্য দিয়ে দিতেন নারায়ণ সেবার জন্য বলছি তোমরা যে মূল্যটা দিতে ওটা কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম কারণ আমার অভাব অনটনের সংসার নারায়ণকে কিন্তু ওই মধু ঘি দিয়ে আমি চান করাতে পারিনি তাই নারায়ণের রূপ এরকম তো নারায়ণ যখন আজকে আদেশ করলেন আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি তো বলছে তুমি বিশ্বাস করবে না একদিনে দুধ মধু দিয়ে স্নান করার পর নারায়ণ কিন্তু আবার নিজের রূপে ফিরে আসে এবং তারপর না আমাকে না ওই লোকটাকে স্বপ্ন দিয়েছে মানে ভগবানের করুণা ভগবান যদি যায় না ভগবানের নির্দেশটা কিভাবে আমাদের মানে কাছে পৌঁছে যাবে সেটা আমরাও বলতে পারি না শুধু ওনার থেকে যা নির্দেশ আসে আমার মনে হয় আমাদের ফলো করাটাই হবে উত্তম কাজ তো কেমন লাগলো এখানে শেষ করছি রোববারের এপিসোড দেখতে ভুলো না খুব দারুণ দারুণ কিন্তু এখন ঘটনা আসবে হয়তো রাত্রে ঘুমোতে পারবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলো নমস্কার এভাবে ব্লেসিংস দিয়ে থাকবেন আমাদের